আপনি কি একবারও ভেবে দেখেছেন দিন দিন আমাদের পরবর্তী প্রজন্ম কেমন যেন বিগড়ে যাচ্ছে? অন্যের কথায় খুব সহজেই প্রভাবিত হয়ে চিন্তা ভাবনা ছাড়াই বিভিন্ন অনৈতিক কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলার হার দিন দিন বেড়েই চলছে। এর পেছনে মৌলিক যে কারণগুলো রয়েছে তার মাঝে অন্যতম হল মৌলিক জ্ঞানের অভাব। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এখন অনলাইন অ্যাক্টিভিটিতে এতটাই জড়িয়ে পড়েছে যে একাডেমিক পড়ালেখায় মন বসানোই আমাদের জন্য কঠিন হয়ে গেছে। সেখানে মৌলিক জ্ঞানের জন্য অধ্যয়নের সময় কোথায়? দিন দিন এই অধ্যয়ন বিমুখতা আমাদেরকে কিভাবে একটি কনফিউজড প্রজন্মে পরিণত করছে তা কখনো চিন্তা করে দেখেছেন? চলুন বিষয়টা একবার ভেবে দেখি। জ্ঞান আমাদের মস্তিষ্কের প্রহরীর মতো। যখনই খারাপ কোনো ধারণা বা যুক্তি আমাদের সামনে আসে, তখন এই জ্ঞান আমাদেরকে জানিয়ে দেয় যে এটা একটা খারাপ যুক্তি, এর জন্য পাল্টা যুক্তি হলো এগুলো। অথবা ভালো কিছু আমাদের সামনে আসলে বলে, হ্যাঁ এটা একটা ভালো পরামর্শ, তুমি গ্রহণ করতে পারো। কিন্তু যখন আমরা অধ্যয়ন ছেড়ে দেই, তখন আমাদের এই মস্তিষ্ক ফাঁকা থাকায় ভালো কিছু গ্রহণে যেমন উৎসাহিত করে না, তেমনি খারাপ কিছু সামনে আসলেও সে কনফিউজড একটা রেজাল্ট শো করে। অর্থাৎ এই ব্যাপারে তো আমি কিছুই জানি না, আমি কি বলবো, হয়তো লোকজন যা বলছে তাই ঠিক। এভাবেই আমরা ধীরে ধীরে খারাপ কালচারগুলো গ্রহণ করি নিজের অজান্তেই। অধ্যয়নের অভাবে আমরা হয়ে যাচ্ছি একটি কনফিউজড প্রজন্ম। কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করলে আমতা আমতা করা ছাড়া কিছুই বলতে পারছি না। পরবর্তী প্রজন্মের অবস্থা তো আমাদের চেয়েও নাজুক, বন্ধুর পাল্লায় পড়ে খারাপ সব অভ্যেসে জড়িয়ে পড়ছে। এর জন্য কি শুধু তারাই দায়ী, নাকি তাদেরকে শুরু থেকে মৌলিক জ্ঞান থেকে আমরা যারা তাকে বঞ্চিত রেখে হাতে মোবাইল তুলে দিয়েছি তাদেরও কিছু দায় রয়েছে? ভবিষ্যৎ প্রজন্মকে দিন দিন আমরা মূর্খ করে তুলছি। জ্ঞান যে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় তা আমরা বুঝতে পারি আমাদের জন্য মহান রবের প্রথম বাণী থেকে। তিনি সর্বপ্রথম যে নির্দেশ দিলেন তা হলো পড়ো। প্রথমেই কিন্তু নামাজ, রোজা বা অন্য কোনো ইবাদতের নির্দেশ দেননি। একজন মানুষ যখন বুঝতে পারবে যে আমি শুধুমাত্র আল্লাহর একজন গোলাম ছাড়া কিছুই নই, তখন সে মহান রবের আদেশ ও নিষেধগুলো মেনে চলবে। এর জন্য প্রয়োজন অধ্যয়নের। এখনও সময় আছে ফিরে আসার। ফিরে আসি বইয়ের দিকে, ইসলামী সাহিত্যের দিকে, মৌলিক জ্ঞান অর্জনের দিকে। নিজে ফিরে আসি, পরবর্তী প্রজন্মকেও সাহিত্যের দিকে অনুপ্রাণিত করি। গড়ে উঠুক উজ্জ্বল আগামীর প্রজন্ম। যে কোনো ধরনের ইসলামী বইয়ের জন্য যোগাযোগ করুন দারসুল হিকমায়, একটি বিশ্বস্ত অনলাইন ইসলামী বুকশপ।